হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজ টিউটোরিয়াল ভিডি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে আমির খানের বহুল আলোচিত সিনেমা লাল সিং চাড্ডা ইতিমধ্যে রিলিজ হয়েছে এবং এটা নিয়ে বেশ আলোড়নও সৃষ্টি হয়েছে এবং সিনেমাটি কিন্তু ভারতের অনেক জায়গায় কিন্তু প্রদর্শন বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি ইচ্ছে করলে খুব সহজে সিনেমাটি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমির খানের এই বিখ্যাত সিনেমা এবং বিগ বাজেটের সিনেমাটি আমরা ডাউনলোড করতে পারি, সে বিষয়টি আজকের ভিডিওতে জানবো। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। এটি কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েও আপনি করতে পারেন এবং আপনার ল্যাপটপ থাকলে সেটা দিয়েও আপনি করতে পারেন। তো আমরা ওয়েবসাইটটি প্রবেশ করে একটি লিংকে প্রবেশ করব। তো লিঙ্কটি অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রবেশ করে নেবেন। তো আমরা যে সার্ভারটিতে প্রবেশ করব সেটি হচ্ছে স্যাম অনলাইন। তো আমরা স্যাম অনলাইনের সার্ভারে প্রবেশ করেছি এবং এটা আপনি মোবাইল দিয়ে প্রবেশ করতে পারেন। তো যদি আপনি সরাসরি লিঙ্কটি খুঁজে না পান, আমরা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন এবং সিনেমাটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আপনি স্যাম অনলাইনের সার্ভারে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখবেন এখানে অনেকগুলো মুভির ক্যাটাগরি আছে। তো আমির খানের এই সিনেমাটি যেহেতু হিন্দি মুভি, এই জন্য আমরা হিন্দি মুভিস, এই যেখানে হিন্দি মুভিস, আমরা জাস্ট হিন্দি মুভিসের উপরে ক্লিক করব। হিন্দি মুভিসে ক্লিক করলে এখানে দেখবেন বিভিন্ন সাল দেওয়া আছে। আপনি যে সালের সিনেমা খুঁজছেন সেই সালটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে সেই সালের আপনি সিনেমাটা আপনি খুঁজে পেতে পারেন। এখান থেকে আপনি পুরাতন সিনেমাও আপনি ডাউনলোড করতে পারেন। তো যেহেতু লাল সিং চাড্ডা সিনেমাটি 2022 সালের, যার জন্য আমরা 2022 সালে প্রবেশ করব। এই যে একদম নিচে আছে 2022, আমরা 2022-এর উপরে ক্লিক করব। 2022-এর উপরে ক্লিক করলে এখানে দেখুন 2022 সালে যত হিন্দি সিনেমা আছে সমস্ত সিনেমার লিস্টটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুঁজবেন লাল সিং চাড্ডা সিনেমাটি। তো এখানে সিরিয়াল মতো দেওয়া আছে নামের প্রথম অক্ষর দিয়ে, তো লালটা আমরা খুঁজে নেব, লাল সিংটা। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে নামি তাহলে দেখবেন যে এখানে কিন্তু আছে, এই যে দেখেন লাল সিং প্রথমে দেওয়া আছে, লাল সিং চাড্ডা সিনেমাটি আছে। আপনি জাস্ট এর উপরে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দুটি অপশন পাবেন, এই যে এই অপশনটি আছে জেপিজি লেখা, যেটি এটি হচ্ছে সিনেমাটির পোস্টার এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে সিনেমাটি। আপনি জাস্ট লাল সিং চাড্ডা এই ডাউনলোড করার জন্য এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ল্যাপটপে। আপনি যদি মোবাইলে যান তাহলে ডাউনলোডের জন্য আপনার অনুমতি চাবে। আপনি অনুমতি দিলেই খুব দেখবেন যে সিনেমাটি খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে। তো এভাবেই খুব সহজে আপনি কিন্তু লাল সিং চাড্ডা সিনেমাটি ডাউনলোড করতে পারেন। যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে জানাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাকে অবশ্যই এই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। অবশ্যই আপনাকে একটি, যদি আপনি ডাউনলোড করতে না পারেন এভাবে, তাহলে আপনাকে মুভির লিঙ্কটি সরাসরি দিয়ে দেবো, আপনি সেখান থেকে ইচ্ছা করলে মুভিটি দেখে নিতে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।